আমরা আছি সাইক্রস সাইন্স থেকে। তো আজকে আমরা এসেছি পানরা ব্লকের কোনবা গ্রামে। তো আপনার নামটা? গৌতম পাল। গৌতম পাল, আপনার বাড়ি? বাড়ি কোনবা। বাড়ি কোনবা। আপনার ইস্তাহাতে আমরা একটা ওষুধের ডেমো করেছিলাম, ওষুধের নাম কি? হাই পাওয়ার প্লান্ট। তো আপনার যে জমিটাই ডেমো করা হয়েছিল, মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আর যেখানে ডেমো করা হয়নি, মানে এই সাইডটা, ডিফারেন্স কী বুঝতে পারছেন? ডিফারেন্স এটা সবুজ হয়ে গেছে, সেকুলার বেড়েছে। শুধু সবুজ হয়েছে না, দেখুন আপনার যেটা আমি পাতলাটি তুললাম কাছে যেখানে দেওয়া হয়েছে সেখানে দেখুন শেকড়ের সংখ্যা বেশি এবং গাছের গ্রোথ দেখুন অনেক বড় এবং গাছ কিন্তু সবুজ হয়ে গেছে। যেখানে দেওয়া হয়নি সেখানে দেখুন সবুজের মানে সবুজের অংশটা কম, গাছের গ্রোথও কম, কিন্তু আপনার শেকড়টাও কম, মানে ডিফারেন্স আপনার কিন্তু পাশাপাশি দেখতেই পাচ্ছেন। আপনার 9 তারিখে ডেমো হয়েছে, 9 তারিখ, আজকে 16 তারিখ, অর্থাৎ 7 দিনের ডিফারেন্স। তো 7 দিনের ডিফারেন্সে যে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন তাতে, তো কী মনে হয় যে পাশাপাশি চাষিরা ব্যবহার করবে বা আপনার কি জমিতে ব্যবহার করবেন? না, এটা আপনার ধান জমিতে রোয়ার পর ব্যবহার করতে পারবেন? এটা ধান জমিতে রোয়ার পর আপনার 250 ml 1 একর জমিতে, 250 ml 1 একর জমিতে আপনি সারের সঙ্গে ছড়িয়ে দিতে পারেন, কিংবা যদি আপনার যখন স্প্রে করবেন তখন আপনি স্প্রে করতে পারেন। এতে কী হবে, পাঁচকাঠির সংখ্যাটা বাড়বে। না, এটা আপনার ওই বালির সঙ্গে কিংবা যে প্রথম যে চাপানটা দেন না, ওই চাপানের সঙ্গে আপনি দিতে পারেন, কোনো এতে কোনো অসুবিধা নেই। আপনি সারের সঙ্গে দিতে পারেন, রাসায়নিক সারের সঙ্গে দিতে পারবেন, বালির সঙ্গে দিতে পারবেন। যদি মনে হয় আপনার স্প্রে করবেন, সাপোজ কোনো পোকার ওষুধ স্প্রে করবেন বা রাসায়নিক স্প্রে করবেন, তার সঙ্গে মিশিয়ে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। পাইপ করলে কোনো অসুবিধা নেই তো? না, এটা কোনো অসুবিধা নেই। এটা আপনি যেদিনকে রুইছেন, যদি মনে করেন যে রোয়ার 5-7 দিন পর যেটা আপনার নিয়াম, সরি 12 দিন পর যেটা আপনি নিয়াম করেন তখন দিতে পারেন। যদি মনে করেন যে না, প্রথম স্প্রে যখন করবেন 20-25 দিনের মাথায় তখন দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। মানে মেন হচ্ছে কি, আমরা চাইছি যে 5 কাঠি যা ছাড়ছে, মানে 20-25 দিনের মধ্যে, 28 দিনের আগে আপনাকে দিতে হবে। কারণ হচ্ছে এ করবে কি, এই যে একরের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে প্রথম কথা। সে কথা কি, এই যে 5 কাঠি প্রথমে যে মেনটা পুঁতছেন তার 5টা থেকে 5 কাঠিগুলো ছাড়বে, সেই 5 কাঠিগুলোকে পূর্ণাঙ্গ আনবে এবং 5 কাঠির সংখ্যা বাড়বে, গাছের বুটি বাড়াবে, গাছের শিকড় বাড়াবে, গাছের গ্রোথ আরবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং জমিতে যে সারটা আপনি দিয়েছেন সেই সারটাকে খাবার তৈরি করে আপনার গাছগুলো পুষ্ট দেবেন।